ভালো টাকার রহস্যময় জগতে আপনাকে স্বাগতম। এটি এমন একটি রাজ্য যেখানে অবৈধ সম্পদের অস্তিত্ব আছে, কিন্তু সরকারি রাডারের ধরাছোঁয়ার বাইরে। অন্য ভাষাতে বলতে গেলে এই সম্পদ অর্জিত হয়েছে, কিন্তু কে অর্জন করেছে তা এখনো ঘোষণা করা হয়নি। তাহলে কালো টাকা আসলে কি? এটি এমন অর্থ যা অবৈধ কাজের মাধ্যমে হাসিল করা হয়েছে, অথবা সেই অর্থের উপর যে পরিমাণ ট্যাক্স আরোপ করা হয়েছে সেটি এখনো বকেয়া। আর এই ট্যাক্স থেকে বাঁচতে অফিসিয়াল রেকর্ডে সেই সম্পদের অস্তিত্ব নেই। এই ধরনের সম্পদকে বলা হয় ব্ল্যাক মানি। কিন্তু আপনি হয়তো ভাবছেন কিভাবে ব্ল্যাক মানি গোপন রাখতে হয়। আবার ব্ল্যাক মানি যদি ব্যয় না করে গোপন করে রাখতে হয় তাহলে এতে লাভ কি? এই সবগুলো প্রশ্নের উত্তর মানি লন্ডারিং নামে পরিচিত একটি জটিল এবং অন্ধকার জগতের মধ্যে লুকিয়ে আছে। মানি লন্ডারিং নাম থেকে হয়তো বা নোংরা টাকাকে ধুয়ে পরিষ্কার করার মতো বোঝাচ্ছে, কিন্তু কালো টাকা ধুয়ে পরিষ্কার করতে গেলে কি টাকা ছিঁড়ে যাবে না? আসলে ব্যাপারটা অমন নয়। অবৈধভাবে অর্জিত অর্থকে এটি এমনভাবে দেখায় যেন সেই অর্থ একটি বৈধ উৎস থেকে এসেছে। এই প্রসেসটি এক্সিকিউট করা হয় রেভিনিউ বোর্ডকে বিভ্রান্ত করার জন্য। একাধিক লেনদেন এবং অনৈতিক কৌশলের সাহায্য নেওয়া হয়, যার কারণে কর্তৃপক্ষের কাছে অর্থের আসল মালিক খুঁজে বের করা খুব কঠিন হয়ে যায়। মানি লন্ডারিংয়ের ব্যাপারে আমরা যত গভীরে ডুব দিব, কালো টাকা এবং অর্থ পাচারের সম্পর্কে জঘন্যতম সত্য আমাদের চোখের সামনে ধরা পড়বে। আমরা রিয়েল এস্টেটের লেনদেন থেকে শুরু করে সেল কোম্পানি এবং স্পার্ফিং এর মাধ্যমে ব্ল্যাক মানি কিভাবে হোয়াইট করা হয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু কিভাবে এই অবৈধ অর্থ বৈধতার মুখোশ পরে নিজেকে নির্দোষ হিসাবে দাবি করে? এই প্রক্রিয়াটি তিন ধাপে করা হয়। প্রথম পর্যায়কে বলা হয় প্লেসমেন্ট। এখান থেকে আর্থিক ব্যবস্থায় ব্ল্যাক মানি প্রবেশ করে। উদ্দেশ্য একটাই, কারো নজরে না এসে সিস্টেমে বসে যাওয়া। লেয়ারিং ধাপে অবৈধ অর্থের মূল উৎসের সাথে সংযোগ বিচ্ছিন্ন করার প্রক্রিয়া চলে। অবশেষে ইন্টিগ্রেশন পর্যায়ে অর্থাৎ মানি লন্ডারিং এর চূড়ান্ত ধাপে, যখন ব্ল্যাক মানির উৎস খুঁজে পাওয়া অসম্ভব হয়ে যায়, তখন তার আসল মালিককে ফেরত দেওয়া হয়। রিয়েল এস্টেট লন্ডারিং। ধরুন সোলাইমান চৌহান নামক একজন লোক একটি জমি কিনেছে অরন্ত অ্যাডামস নামের এক লোকের কাছ থেকে। জমির আসল মূল্য হলো 1,20,00,000 টাকা, কিন্তু সোলাইমান চৌহান তার ইয়ারলি মোট ইনকামের শুধু 50,00,000 টাকার উপর আরো করা ট্যাক্স পরিশোধ করেছেন। সে কারণে জমির মূল্য দলিলে শুধুমাত্র 50,00,000 টাকা মেনশন করেছেন। তাহলে প্রশ্ন থেকে যায়, তার টাকা কিভাবে লন্ড্রি হলো? প্রথমত, সোলাইমান চৌহানের জমি কেনার সময় 50,00,000 টাকার সাথে আরও যে 70,00,000 টাকা অ্যাড করতে হয়েছিল, সে টাকার উপর আরোপ করা ট্যাক্স সরকারকে ফাঁকি দিয়েছেন এবং ওই ব্ল্যাক মানি ব্যবহার করে জমি কিনে ফেললেন। অর্থাৎ সে তার ব্ল্যাক মানি অনন্ত অ্যাডামসের জমিতে কনভার্ট করেছে। দ্বিতীয়ত, সরকারি রাডার বাইপাস করতে তিনি দলিলে জমির আসল মূল্য মেনশনই করেননি। কিন্তু সরকার কি এই লেনদেনের ট্রেস খুঁজে বের করতে পারবে না? পারবে নয়, কারণ চেক বা ব্যাংক ট্রান্সফার করলে সোলাইমান চৌহানের ব্ল্যাক মানি লেনদেনের রেকর্ড থেকে যেত। সরকার যাতে তার ওই অবৈধ টাকার লেনদেনের রেকর্ড খুঁজে বের করতে না পারে, সেজন্য তিনি অনন্ত অ্যাডামসকে হ্যান্ড ক্যাশ দিয়েছেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সোলাইমান চৌহান হ্যান্ড ক্যাশ দিয়ে তার অবৈধ টাকার মূল উৎস মুছে ফেললেন এবং অর্থকে জমিতে ইনভেস্ট করে তার ব্ল্যাক মানি হোয়াইট কনভার্ট করে দিলেন। আবার জমির মূল্য তিনি যদি দলিলে 1,20,00,000 টাকা দেখাতো, তখন জমির রেজিস্ট্রি ফি বাবদ সরকারকে দিতে হতো 15,00,000 টাকা। কিন্তু দলিলে 50,00,000 টাকা দেখিয়ে সে রেজিস্ট্রি ফি দিল মাত্র 6,26,000 টাকা। এখানেও সে সরকারকে ট্যাক্স ফাঁকি দিল। এই ধরনের লেনদেনগুলোকে আপনার কাছে একটি স্মার্ট বিজনেস স্টেপ বলে মনে হতে পারে, তবে এ ধরনের কাজগুলো দেশের কোষাগার থেকে চুরি করার মতো। জায়েদ খান নামক একজন বিজনেসম্যান লাক্সারি ঘড়ির ব্যবসা করেন। বছরে সে 75,00,000 টাকার প্রফিট করেছে। এখন জায়েদ খান 75,00,000 টাকার মধ্যে শুধু 15,00,000 টাকার প্রফিট সরকারি খাতায় উল্লেখ করবেন, আর বাকি 60,00,000 টাকার ট্যাক্স সে ফাঁকি দিবে। এজন্য সে তার এই 60,00,000 টাকার ব্ল্যাক মানিকে হোয়াইট করতে টিকটকার বাপ্পি, হিরো মামুন ও ট্যাটু সাকিব সহ আরো কয়েকজন ছোট ছোট ব্যবসায়ীকে 3,00,000 টাকা ধরে ক্যাশ পাঠায়।
কারণ বাংলাদেশে পুরুষদের আয় যদি 350,000 টাকার উপরে থাকে তবে তাকে ট্যাক্স দিতে হবে। টিকটকার বাপ্পি সহ যাদেরকে জায়েদ খান 3 লক্ষ টাকা করে ক্যাশ দিয়েছিল তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল একটি অফশোর ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকাগুলো ছোট ছোট অ্যামাউন্টে ব্যাংক ট্রান্সফার করতে। 60 লক্ষ টাকার ব্ল্যাক মানিকে এত হাত ঘুরিয়ে আনার কারণ হলো অফশোর ব্যাংক অ্যাকাউন্ট নন রেসিডেন্ট সিটিজেনদের জন্য বানানো হয়, সে কারণে এই টাইপের অ্যাকাউন্ট নর্মালি চেক করা হয় না এবং চেক করার জন্য ইন্টারন্যাশনাল ব্যাংক থেকেও পারমিশন নিতে হয়। আবার ছোট ছোট অ্যামাউন্টে ট্রান্সফার করার কারণে সহজে কারো নজরেও আসবে না। এই কারণেই জায়েদ খান তারই একটি অফশোর অ্যাকাউন্টের টাকাগুলো এত হাত ঘুরিয়ে নিয়ে এসেছে। শেল কোম্পানি বলতে এমন কোম্পানি বোঝায় যেটি কাগজে কলমে দেখাচ্ছে বছরে তারা নানান রকমের প্রোডাক্ট তৈরি করছে, কিন্তু সত্যিকারে ওই শেল কোম্পানিতে চেয়ার টেবিল আর ছাদ ছাড়া কোনো কিছুই নেই। কচ্ছপের গায়ের উপরের শেল যেমন তার বডি ঢেকে রাখে, শেল কোম্পানিও ঠিক একইভাবে জায়ান্ট কোম্পানির হিউজ প্রফিট তাদের ভিতরে ঢেকে রাখার মতো কাজ করে। আমি আরো সহজ করে দিচ্ছি, মনে করেন অ্যাগ্রো ডায়মন্ডস নামের এই কোম্পানি বছরে 1 কোটি টাকা প্রফিট করেছেন, এখন কোম্পানিটি চাচ্ছে তারা শুধুমাত্র 20 লক্ষ টাকার ট্যাক্স দেবেন। এই কারণে পুষ্পা এলটিডি নামক একটি কোম্পানিতে 50 লক্ষ টাকা তারা ইনভেস্ট করে বসলো। পুষ্পারাজ আসলে পুষ্পা এলটিডি অ্যাগ্রো ডায়মন্ডসেরই একটি সেল কোম্পানি যার মালিক অন পেপার্স পুষ্পা নামের একজন লোক। পেটেন্ট লোন এবং সিভিল স্যুটের খাতে ব্যয় হিসেবে দেখানোর জন্য তার ওই সেল কোম্পানিতে 30 লক্ষ টাকা পাঠিয়ে দিল অ্যাগ্রো ডায়মন্ডস। এখন মজার বিষয় হচ্ছে যেহেতু ইনভেস্টমেন্টের উপর কোনো প্রকারের ট্যাক্স আরোপ হয় না, সেজন্য সরকারি রেকর্ডে 80 লক্ষ টাকার ইনভেস্টমেন্ট দেখানোর জন্য পুষ্পা এলটিডিকে সবগুলো পেমেন্ট ব্যাংক ট্রান্সফার করছে। অর্থাৎ পুষ্পা এলটিডি নামক সেল কোম্পানির আড়ালে অ্যাগ্রো ডায়মন্ডস 80 লক্ষ টাকা ঢাকা দিয়ে ফেলেছে, এখন তারা ইয়ারলি শুধু 20 লক্ষ টাকার ট্যাক্স দিবে। কিন্তু শেল কোম্পানিতে যে 80 লক্ষ টাকা ইনভেস্ট করা হলো তার কি হবে? পরবর্তীতে রেভিনিউ ডিপার্টমেন্টকে বিভ্রান্ত করার জন্য দেখানো হবে পুষ্পা এলটিডি লোকসান করেছে, কিন্তু বাস্তবে সেই অর্থ নিরাপদে আবার অ্যাগ্রো ডায়মন্ডসের কাছে ফিরিয়ে আনা হবে। অর্থের কি আজব খেলা, কেউ ব্ল্যাক মানি হোয়াইট করতে ব্যাংক ট্রান্সফার করে আবার কেউ হ্যান্ড ক্যাশ পাঠায়। শখের বসে মানি লন্ডারিং এর মতো ক্রাইম করার বা ক্রাইমের পার্ট হওয়ার আগে বাংলাদেশের 2012 সালে মানি লন্ডারিং প্রতিরোধে আইনে এর শাস্তির ব্যাপারটা নিজ দায়িত্বে জেনে নেবেন। মনে রাখবেন একদিনের ক্রাইমের মজায় সাজা পেতে হয় 10 দিন। ऐसा है तो गाली अभी सारे मन उठाते।